এই মার্কেটের ভিতরে 25টা দোকান হইলো আমার। তোমার এই চেহারায় তুমি 25টা দোকানের মালিক, তুমি যে কি করো এটা আমার বোঝা শেষ। আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবে 17 ইঞ্চি, দিতে পারবেন? দাঁড়ান, আমার আরো দোকান আছে না, এই দোকানে তো যা লইতেছি, এক মিনিট খারান। তোমার মামা 25টা দোকান, 25টা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয়। বস, 17 ইঞ্চির একটা পাইটু কোম্পানির এলসিডি লাগতো, 4, 5, 6, 3,100, 200, এই মোট 3200। বস। আচ্ছা ভাইয়া, এটার দাম কত? 4,000 টাকা রাখতে পারবো। এই মেশিনটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ মেশিন। কি মেশিন? মাইক্রোস্কোপ মেশিন। হ্যাঁ, এই মেশিনের কাম কি? জুম করে দেখা। ভাই, এটা তো কয়েকদিন আগে আপনি শিখাই দিছেন, আমি তো পারি। আরে শিখছস পারস, যত শিখবি তত তোর জ্ঞান বাড়বো, মাথা ক্লিয়ার হবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই বেটা, তোর কি প্রতিদিন কয়ে দিতে হইব? একদিন না তোর কইছি, নতুন কোনো কাস্টমার এলে চা লইবি, কফি লইবি, পানি লইবি, যা তার যা পানি লয়ে। ঠিক আছে, নিয়ে আইতাছি। এ ভাই থাক, চা কফির দরকার নাই ভাই, আমি জাস্ট একটা মাল নিতে আসছি, মাল নিয়ে চলে যাব, মাল দিলেই হবে ভাই। আরে ভাই, আমার দোকানে নতুন কেউ আইলে আমি তারে চা কফি বিস্কিট টিস্কিট না খাওয়া ছাড়ি না ভাই। আপনি আসছেন প্রথমবার, আপনি চা খাবেন, বিস্কিট খাবেন, গল্প গুজব করবেন, তারপর চলে যাবেন। আরে ভাই, আপনি আমার বকলু মনে করছেন? আমি কি বকলু বলত? আমি কি বুঝি না, এক কাপ চা কফি খাওয়াইয়া আপনি আমার গলাটা কাটিয়ে দিবেন? ভাই, মানিটা সঠিক বুঝলাম না। মানে কি বুঝেন না? আপনি আমারে 5 টাকা দামের 1 কাপ চা খাওয়াইবেন, এই চা খাইয়া আমি আপনার কাছে ঋণী হয়ে যাবো, আর এই সুযোগটাই আপনি কাজে লাগাইবেন। মনে করেন আমি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবো, ওই প্রোডাক্টটার দাম 4,000 টাকা, কিন্তু আপনি আমার কাছে চাইলেন 6,000 টাকা, 2,000 টাকা এক্সট্রা। আমি তো তখন কিছু বলতে পারবো না, লজ্জায় পরে হইলেও ওই প্রোডাক্টটা নিতে আমি বাধ্য, কারণ ওই যে আপনি আমারে 5 টাকা দামের 1 কাপ চা খাওয়াইছেন, আমার বিবেকটা আটকায় দিছেন, আমার মানবতার দিক থেকে 6,000 টাকা দিয়েই প্রোডাক্টটা নিতে হইব। ভাই, আপনার চা আপনি রাখেন, আমি ভাই চাটা খাবো না। ভাই, এইটা আপনি কোনো কথা কইলেন ভাই, আপনি আমার চিন্তাই ভুল করছেন ভাই। আপনি এখন চা খাবেন, বিস্কিট খাবেন, পানি খাবেন, গল্প গুজব করবেন, তারপর চলে যাবেন ভাই, আপনার কিচ্ছু নিতে হবে না ভাই। আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন চা খাবেন, আপনার যদি আমি কিছু নিতে বলি, ক্রয় করতে বলি, তখন বলবেন যে ইমরান ভাই আপনার কথা কাজের সাথে মিল পাই নাই। ও আচ্ছা, এই কাহিনী, ঠিক আছে, যান চা নিয়ে আসেন। ভাই, আপনি তো খুব ভালো মানুষ ভাই, মানুষ তো ডেকা ডেকা চা খাওয়ান ভাই, খুব ভালো লাগছে ভাই আপনারে ভাই। ভাবতে পারছি এখন থেকে প্রতিদিন আপনার দোকানে চা খাইতে আমু। হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি আইসেন, সমস্যা নেই, আপনার যখন ইচ্ছা তখন আসবেন, চা খাবেন, বিস্কিট খাবেন, গল্প গুজব করবেন, চলে যাবেন, আপনার কিছু নিতে হবে না ভাই। বিস্কুটটার টেস্ট আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার ব্যবহার, ঠিক আছে, মাঝে মাঝে আমনে দাঁড়া নিয়ে চা খা জামগা। হ্যাঁ ঠিক আছে, যাই তাহলে ভাই, থাকেন জায়গা। আরে ওরা কেম ফাও ফাও চা বিস্কিট খাওয়াইলাম, সব খাইয়া লাইছে, কি বিবেক সারা মানুষ। একবার তুই প্রতিদিন একটা বোতলে গরস করলি যা, অন্য কোনো কাম কাজ নাই তোর, ফাজিল অন্য কাম কর। আ ভাই, এটা ধরছে, এটা শুনে মনটা চা একটু কান কুন গরম করে লাই, ফাজিল বেশি কথা কয়, বেশি বুঝে দিছে না ফের। আমি তো মহা খুশি, তোকে সবার দাওয়াত রইলো, আয় পড়িস বাদাসরে, ঠিক আছে ভাই। এই মশারে, আমি আগে ওই যে সোহাগবাইয়ের দোকানে কাম করতাম, বুঝছস, সোহাগবাইয়ের মুড সবসময় 100-100 থাকে, বুঝছস। একদিন কি হয়েছে হুন, আমি গেছি ওর কাছে মাউস টাউস ঠিক করার লিগে, পরে কি হয়েছে? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম বস। হয়েছে কি, ওই যে পুরনো কিছু কোম্পানির মাল রাখছিলেন না, ওই মালগুলো তো এখন আর রিপ্লেস দেয় না, এখন আমাকে যত মাল আছে সব মালগুলো আমি চেক দিছি, এই 3-4টা মাল খারাপ পড়ছে,
বুঝছেন এখন কোনটায় কি সমস্যা আমি এই সমস্যাগুলো ধরতে পারছি এই মালটায় খালি একটা তার ছুটে গেছে গা তারটা ঝালাই দিলেই ঠিক হয়ে যাবো গা আর এই মালটার লাইটের যে কানেক্টর আছে না ভাই ওটা একটু লুজ কালেকশন আছে এই কারণে টিপটিপে বাতি জ্বলে এটাও জ্বালাই দিলে ঠিক হয়ে যাবো গা আর এই মালটার তার চেঞ্জ করা লাগবো এগুলো আমি সব করা ঠিক করতে পারবো বস আমি কি এগুলো ঝালামালা দিয়ে ঠিক করে এলাম বেশি পাকনা হয়ে গেছো না মাল নষ্ট হয়ে গেছে মাল ধরে সব ফালাই দিমু তোরা ঠিক করতে পারছি কেনা পাকনামি করতে মন চাইলে নিজের দোকান দিয়ে পাকনামি কর যা বেশি বুঝে নাইছে হ্যাঁ জ্বালাই দিতে সালাম আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম ভাই ওই যে কোম্পানির লোক আইছিল টাকাগুলো চাইছিল আপনার পায় নাই এর লিগে আমার কাছে কয়ে গেছে কোম্পানির লোক আয় তোর কাছে কইব কে তুই শুনতেই গেছিস কে কোম্পানির কথা কোম্পানি আমারে ফোন দিতে পারলো না হ্যাঁ বসা যোস না জানতে চাই সামনেতে সব আইসে হ্যাঁ পাকনামি করতে সব জায়গায় খেলে একবার পাকনামি করব এবার বুঝলি মুশারফ এমন কাহিনীগুলো করে হ্যাঁ কিন্তু খুব ভালালো কিন্তু এর মেজাজটা সব সময় করকরা থাকে একশো একশো মেজাজ গরম হয়ে থাকে হ্যাঁ যদি একটা ভালো কথাও কয় তোর কাছে মনে হইব যে জুতাটা পিঠাইতেছে বুঝছস আমি আগে ভাবতাম কি আমার লগে মনে হয় হুদায় চিলে চিলি করে পড়তেই না হ্যাঁ এরকমই কাল মুখ্যা কিন্তু চলিটলো রে তুই তো ভালোই নাম কামাইছস ভালো সুনাম কামাইছস দুইটা কাস্টমার আইলো সেদিন কা তোর নামে সুনাম কইল ভালোই এভাবে চালায় যা এক কাপ চা লয় যা আচ্ছা ভাই ভাই চা এনে রাখ মনিটর তো কিনতে এলাম কিন্তু মনিটর করতে কিন সেদিন এক ধরনের চা খাওয়াইলো ওই দোকানে যাবো না ওই দোকান তো পুরাই ভাঙ্গারি দোকান ওই দোকানে মনিটর পাওয়া যেত না একটা বড় দোকানে যাই এই যে একটা বড় দোকান সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি ভাইয়া কি লাগবো ভাইয়া আমি আসসালাম আমার একটা পাইটু কোম্পানির 17 ইঞ্চি মনিটর লাগবে আছে হ্যাঁ আছে আর মনিটরটা দেখা বড় ভাই এই পাইটু কোম্পানির মনিটরটার দাম কত 3200 টাকা এই প্রাইসে বাংলাদেশে কোনো জায়গায় পাইবেন না 3200 আচ্ছা ভাই আমি তো এই মনিটর কখনো কিনি নাই বুঝছেন তো আমার একটা বন্ধু কইছে এই পাইটু কোম্পানির মনিটরটা নাকি অনেক ভালো হইব আচ্ছা ভাই এই পাইটু কোম্পানির মনিটরের বিশেষত্বটা কি বিশেষত্ব জানো না তুমি এই পাইটু কোম্পানির নাম পাইছো কই থেকে এত বিশেষত্ব জানি না তুমি কি করবা মনিটর কিনতে আইসো মনিটর কিনা লয়ে যাও আমি কেন স্কুল খুলা পড়ছি যে তোমার আমি হিগাম বিশেষত্ব আল্লাহ রে আল্লাহ এই ব্যাটার ব্যবহার তো দেখতেছি খুবই খারাপ দরকার হলে সারা জীবনে মনিটর কিনবো না তাই ব্যাটার তে কিনবো না আচ্ছা ভাই আমি একটু আসি হ্যাঁ পরে আসতেছি কি অবস্থা ভাইয়া আরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন এই চালো কবিল হয়ে যাও আসলি চা কফি ভালো লাগে ভাই আপনি আবার আসছেন আপনাকে দেখে ভালো লাগলো আসলে কি ভাই জানেন আপনার দোকানে আসলি আপনি চা কফি খাওয়ান বিষয়টা ভাই খুবই ভালো লাগে আমারও মন চাই আপনার দোকান থেকে কিছু কেনাকাটা করি কিন্তু আপনার দোকানে তো ভাই কোনো প্রোডাক্টই নাই কি কিনবো কোন সব বাংলাসুর আদি যুগের পুরানো ল্যাপটপের কিছু কেসিং এ ভাই এটা কোনো কথা কইলেন এই মার্কেটের ভিতরে 25টা দোকান হইলো আমার ঠিক আছে আপনার কি লাগবো খালি মুখ দিয়ে উল্লেখ করেন যদি আমি না আইনা দিতে পারি তখন কইবেন ইমরান ভাই আপনি তো আইনা দিতে পারলেন না বলেন কি আনবো আপনার জন্য তোমার এই চেহারায় তুমি 25টা দোকানের মালিক তুমি যে কি করো এটা আমার বোঝা শেষ তুমি নদীর পানি পুকুরে ডালো আর পুকুরের পানি নদীতে ডালো ঠিক আছে যেহেতু ওর কাছ থেকে চা কফি কিছু খাইছি ওর কাছে তো আমি একটু ঋণ আছি দেখি একটা মাল অর্ডার করে হয় কী করে ভাই আমার একটা পাইটু কোম্পানির মনিটর লাগবো 17 ইঞ্চি দিতে পারবেন হ আমি তো বেচি পাইটু কোম্পানির 17 ইঞ্চি মনিটর দাঁড়ান আমার আরো দোকান আছে না এই দোকানের তো যা লইতেছি 1 মিনিট খারান একটু খারান 1 মিনিট খারান হ্যাঁ লই আই ভাই এই যে কফি তোমার মামা 25টা দোকান 25টা দোকান যে কোথায় আমার তো একটু দেখতে হয় তুমি যে কোন দোকান তে মালানো আমিও দেখতেছি তোমার পিস সারতাছি না আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস 17 ইঞ্চির একটা পাইটু কোম্পানির এলসিডি লাগতো
মনে আছে অন্তে লয়ে যা বস কয় টাকা 3200 দাম তো ঠিকই আছে বস একটু বাড়ি দিয়ে দেখি একটু দাম কমানো যায় কিনা বস 3200 আমরা তো দোকানদার আমরা তো আপনার কাছে কোন নিয়ে আবার বিক্রি করব সেই হিসেবে আমার কাছে কোন একটু কম রাখবেন না দোকানদার আর কাস্টমার নাই সবার কাছে আমার একদমই নিলে নে না নিলে থুয়ে যাও না ও বস তাইলে একটু বিক্রি করে টাকাটা দেই আবার বিক্রি করে টাকা দিবি মানে ক্যাশ টিয়া থাকলে লয়ে যা নাইলে অনেক থো নিলে নে না নিলে অনেক থুয়ে যা ও বস বসের মধ্যে রসকস বলতে কি শুনাই ভালো কথা কইলো মনে হয় যে জোতা দা পিড়াইতেছে 4, 5, 6, 3100, 100, 200 এই মোট 3200 বস ভাই এই যে আপনার পাইটু ব্র্যান্ডের 17 ইঞ্চি এলসিডি আমার দোকান আছে কাছেই একটা হেডের তো লয়ে এলাম নেন আচ্ছা ভাইয়া আমার একটা বন্ধু এই পাইটু মনিটরটা ইউজ করে ও আমাদের পরামর্শ দিছে যে মনিটরটা নেওয়ার জন্য এটা নাকি অনেক ভালো হইব ভাইয়া এটার বিশেষত্বটা কি একটু বলেন তো আমারে খুইলা ভাই ভালো একটা কথা কইছেন এই পাইটু মনিটরের প্রথম বিশেষত্ব কি জানেন এইটা আপনার এনার্জি সেভিং দিবে সারা মাসে আপনার 10 টাকার কারেন্ট পড়বে এই পাইটু মনিটর আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার আয়নার মতো ঝকঝকা ফকফকা জীবন্ত ছবি উপহার দিবে মনে করেন এই পাইটু মনিটরের টিভি দিয়া আপনি দেখতেছেন খেলা ভাবি দেখবে সিরিয়াল লাগলো জরগা ধরে দিলেন আসার গেলোগা ভাঙ্গা এই পাইটু কোম্পানির মনিটরের ডিসপ্লে সব দোকানে অ্যাভেলেবেল যে কোনো মুহূর্তে যে কোনো দোকান থেকে লাগাইয়া লাইতে পারবেন আর অনেক বিশেষত্ব আছে আপনারা বুঝাইলে বুঝবেন ও আচ্ছা আচ্ছা তাহলে এই বিশেষত্ব বিষয়টা তো খুবই ভালো আচ্ছা ভাইয়া এটার দাম কত ভাই এটা হলো আমরা অন্যান্য কাস্টমারের কাছ থেকে 4100 টাকা আমরা বিক্রি করি আপনি ভাই ব্রাদার আহেন মাঝে মধ্যে চা টা খাইয়া যান এর লিগে আপনার কাছ থেকে 4000 টাকা রাখতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই এটা আমাকে দিয়ে দেন এই যে ভাই আপনার মনিটর এই যে আপনার মেমো যাক ভালোই খারাপ রূপ একটু দান্দা করলাম ভাই মনিটর তো নিলাম আপনার যে মার্কেটে প্রতিষ্ঠা দোকান আছে সেটা কিন্তু আমি বুঝছি ভাই এই মনিটরটা যে আপনি এই দোকানের ওই বোটকাবাটার থেকে 3200 টাকায় কিনে আনছেন এটা কিন্তু আমি এই জায়গায় খাড়ায় খাড়াইয়া দেখছি আপনার কাছে আসার আগে আমি ওই মোডুর দোকানে গেছিলাম হ্যাঁ ও আমার কাছে এই মনিটর 3200 টাকা দাম চাইছে কিন্তু আমি মোডুরতে নেই নাই সেই একই মনিটর আপনার কাছ থেকে আমি 800 টাকা বেশি দিয়া 4000 টাকা দিয়ে নিতেছি কেন জানেন কিলিগা ভাই আপনার ব্যবহারটা আমার ভালো লাগছে ওই মোডুর কাছে আমি এই মনিটরের বিশেষত্ব জিজ্ঞাসিলাম ওই মোডু আমার লাগে যে আচরণটা করছে ভাই আমার না ভাই খুব খারাপ লাগছে কিন্তু আপনি এত সুন্দর করে ভাই এই মনিটর সম্বন্ধে আমার কাছে এক্সপ্লেন করলেন এটা আমার দিলে লাগছে ভাই টাকা ডাজেন্ট ম্যাটার ভাই টাকাই তো সব কিছু না তাই না আমি শান্তি পাইছি আপনার ব্যবহারে এটাই আমার কাছে অনেক কিছু ভাই ভাই আরেকটা কথা মাথায় রেখেন ব্যবসা করেন কিন্তু চুরি বাটপারি করেন না তাইলে আর ব্যবসা টিকবো না থ্যাংক ইউ আর ভাই আমি কিন্তু বন্ধু বান্ধব লয়ে আমো চা পানি খাইতে মন থায় যেন কিছু কিছু ব্যবসায়ী ভাইরা আছেন যারা মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু তাদের ব্যবহারে একটু প্রবলেম রয়েছে আবার কিছু কিছু ক্রেতা ভাইরা রয়েছেন যারা সবসময় ব্যবসায়ী ভাইদের কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করে